নমস্কার, মিঠি ভাইন চ্যানেলে আপনাকে স্বাগত জানাচ্ছি। আজকে সকালে ব্রেকফাস্ট ও লাঞ্চ অবধি কী কী খেয়েছি সেটাই আজকে দেখাবো। সকালে এক কাপ গরম জল দিয়ে শুরু, তারপরে ছিল দুধের সাথে মুসলি এবং কলা আর আঙুর, তার সঙ্গে ছিল হচ্ছে জিলিপি। এটাই ছিল আমার ভরপেট ব্রেকফাস্ট, যেটা অনেকক্ষণ অবধি কিন্তু আমার পেটে ছিল এবং আমার খুব পছন্দের ওই প্রত্যেকটি খাবার। এরপরে চলে গেলাম কিছুক্ষণ বাদে কিছু ফ্রুটসে, তার মধ্যে ছিল একটা কলা, একটা কমলা লেবু আর তার সাথে কিছুটা আঙুর, সাজানো কিন্তু অনেকটাই বেশি পরিমাণে ছিল। এরপরে ধীরে ধীরে করে চলে গেলাম লাঞ্চের পর্বে। লাঞ্চে ছিল হচ্ছে ভাত, তার সঙ্গে হচ্ছে তেলাপিয়া মাছের ঝোল আর আলু চিপস। সবার প্রথমে ডাল ছিল, সেই ডালটা ছিল হচ্ছে টমেটো আর পাঁচফোড়ন দিয়ে রান্না করা মুগ এবং মুসুর ডাল, সেটাকে আলু চিপসের সাথে ভালো করে মেখে নিয়ে খেলাম, দারুণ টেস্ট হয়েছিল। আর ছিল হচ্ছে তেলাপিয়া মাছের মাথা, যেটা আমার ভীষণ পছন্দের একটি মাছ। তেলাপিয়া মাছটাকে যেরকমভাবে আর কি পেঁয়াজ রসুন আদা দিয়ে ঝোল ঝোল করে ঠিক সেইভাবেই করা হয়েছিল। যেহেতু আমি ঝাল খেতে পছন্দ করি না তাই সেভাবে ঝাল ছিল না, আর তার মধ্যে সামান্য জিরে বাটা ছিল, আর ছিল হচ্ছে পোস্ত বাটা আর টমেটো ছিল, পেঁয়াজ রসুন তো ছিলই। ব্যাস হয়ে গেল আজকের লাঞ্চ। অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, এরকম ছোট ছোট মিনি ব্লগ দেখার জন্য। আপনারা সকলে ভালো থাকবেন, আজকের মতো টাটা।